রক্তিম দেখল অথরা নিজের সিট থেকে উঠে বাস থেকে নিচে নেমে পড়ল। রক্তিমও বাস থেকে নেমে পড়ল। এক এক করে সবাই বাস থেকে নেমে পড়ল। ব্যাগ নিয়ে রিসোর্টের ভিতরে চলে গেল। অথরা ইরার সাথে হেঁটে চলছে। রক্তিম শওকতের সাথে কথা বলছে আর আর চোখে অথরার দিকে তাকাচ্ছে। রিসোর্টে গিয়ে রুমের চাবি নিয়ে রক্তিম সবার মাঝে চলে আসলো। যার যার রুমের চাবি তাদের দিয়ে দিল। অথরা আর ইরা একই রুমে থাকবে। রক্তিম আর শওকত তাদের পাশের রুমটা নিয়েছে। রক্তিম বলল, সবাই ফ্রেশ হয়ে চলে এসো, একসাথে ডিনার করব আমরা। সবাই রুমে চলে গেল। অথরা রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইল। ইরা তা দেখে বলল, আপু তোমার কি মন খারাপ? না ইরা, একটা কথা শুন। কি কথা আপু? তুই আবার পাশের সিটে আজ বসলি না কেন? ইরা অথরার কথায় শুকনো ঢোক গিলে বলল, খেয়াল করিনি আপু, শাওন ভাইয়ার পাশে বসে পড়েছিলাম তো তাই। এরা আমার সাথে কোনোদিন মিথ্যে বলবি না, আর আজ যেটা হয়েছে সেটা কোনোদিন করার চেষ্টা করবি না। এসব যদি বড় চাচি জানে তাহলে আমার অবস্থা অনেক খারাপ হবে। আমি চাই না এসবের জন্য অশান্তি হোক। বলেই অথরা বারান্দায় চলে আসলো। ইরা একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সবাই একসাথে ডিনারের জন্য বসেছে। খোলা আকাশের নিচে সবাই বসে আছে। অথরা ইরার পাশে বসে আছে, মুখটা তার ফ্যাকাশে হয়ে আছে। হঠাৎ প্রিয়া বলে উঠল, আমি শুনেছি এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, আমরা কালকে সেখানে গিয়ে একবার ঘুরে। এখান থেকে বেশি সময় লাগবে না মনে হচ্ছে, সকাল 10টায় বের হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আমার তো নৌকা ভ্রমণ করতে মন চাচ্ছে, চলো না সবাই আজ রাতে নৌকা ভ্রমণ করি। এই রিসোর্টে সব ব্যবস্থা করা আছে। আজ সবাই ক্লান্ত, কালকে পার্ক থেকে এসে অবশ্যই সবাই নৌকা ভ্রমণে বের হব। সবাই রক্তিমের সাথে সহমত পোষণ করলো। ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। অথরা ইরার সাথে কথা বলতে বলতে রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই রক্তিম পেছন থেকে বলল, অথরা তোর সাথে আমার কথা আছে। অথরা পেছন ফিরে একবার রক্তিমের দিকে তাকিয়ে বলল, আমি খুব ক্লান্ত, ঘুমোতে। আপু একটু শুনে এসো, ভাইয়া ডাকছে। অথরা চোখ বড় বড় করে ইরার দিকে তাকাতে এসে চুপসে যায়। রক্তিম তা দেখে বলে, চোখ বড় করে লাভ নেই, ইরা তুই রুমে যা, অধরা আমার সাথে যাবে। অধরা এবার একটু রেগে গিয়ে বলল, আমি যাব না কোথাও। এতটুকু বলেই অধরা তার পাশে তাকালো আর দেখলো ইরা তার পাশে নেই। ইরা তো অনেক আগেই এখান থেকে চলে গেছে, বেচারি ওদের মধ্যে থাকতে চায় না তাই। রক্তিম অথরার দিকে তাকিয়ে এগিয়ে এসে অথরার হাত ধরে তার সাথে নিয়ে আসলো। রক্তিম অথরাকে নিয়ে রিসোর্টের সুইমিং পুলের সাইডে চলে গেল। অথরা রক্তিমকে কড়া গলায় বলে উঠল, আমার হাতটা ছাড়ুন ভাইয়া, এসব কেউ দেখলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। বলেই সে হাত ছাড়ানোর চেষ্টা করল। রক্তিম এবার রেগে গিয়ে অথরার হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে এনে বলল, সবার কথা তো শুনতে হবে, এমন তো কোথাও লেখা নেই। ভালো কথা তুই শুনতে চাস, আর খারাপ কথা তোর কানে ঘর করে বসে থাকে। অথরা অবাক নয়নে রক্তিমের দিকে তাকিয়ে আছে। রক্তিমের এমন ব্যবহার সে কোনোদিন আশা করেনি। আপনি এভাবে কথা বলছেন কেন? রক্তিম অথরাকে ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে পড়ল। আমার সাথে রাতের আকাশ দেখবি অথরা? রাতের আকাশটা দেখতে খুবই সুন্দর। অথরা রক্তিমের কথায় বিষম খেল। সে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রক্তিম সুইমিং পুলে পা ভিজিয়ে বসে পড়ল। তারপর অথরাকে বলল, আয় আমার পাশে বস। আমিও নির্বাক হয়ে রক্তিম ভাইয়ের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসে পড়লাম। আকাশের চারটার প্রতিচ্ছবি পানিতে ভেসে উঠেছে একদম। পূর্ণিমার রাত আজ, আমি রক্তিম ভাইয়াকে দেখতে ব্যস্ত। নীল রঙের শার্টটায় তাকে খুব মানিয়েছে। আমি শার্টটা খুব ধ্যান ধরে দেখলাম। তখনই আমি খেয়াল করলাম এই শার্টটা আমি ভাইকে গিফট করেছিলাম তার জন্মদিনে। এই শার্টটা তো আমি আরও 2 বছর আগে গিফট করেছিলাম, আপনি এখনও সামলে রেখেছেন। প্রিয় মানুষের দেওয়া জিনিস সামলে রাখতে জানি আমি। অথরা রক্তিমের কথা শুনে সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে রইল। তোর মন কেন খারাপ আমি কি জানতে পারি? অথরা পানিতে পা নাড়াতে নাড়াতে বলল, জার্নি করে এসছে তাই হয়তো এমন লাগছে। মিথ্যা বললে পেটে পোকা হয়, ভুলে গেছিস? দাদি বলতো যে, হুম মনে আছে, দাদি থাকতে সব ঠিক ছিল, এখন তো সব।
অধরা কথাটি শেষ না করেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রক্তিম স্বচ্ছ পানির দিকে তাকিয়ে আছে। যদি এই পানির মতো অধরার মনটাও দেখতে পারত, তাহলে হয়তো অধরার সব কষ্ট দূর করে দিতে পারত। অধরা অন্যদিকে মুখ করে বলল, ঠান্ডা লাগছে ভাইয়া, আমি রুমে যেতে চাই। ঠিক আছে, চল যা, রুমে চলে যা। অধরা আর এক সেকেন্ডও সেখানে আর দাঁড়ালো না, দৌড়ে রুমে চলে আসলো। তাদের এই ঘটনা দূর থেকে কেউ ক্যামেরা বন্দি করে ফেলেছে। সেই মানুষটার মনে যে প্রতিশোধের আগুন বইছে, সে আর কেউ নয়, পৃথুলা। সে মনে মনে বলল, এই ছবিগুলো বড় মামিকে না দেখালে বড় অপরাধ হয়ে যাবে। সকালে সবাই নাস্তা করে বের হয়ে যায় পার্কের উদ্দেশ্যে। গাড়ি বুক করা হয়েছে, সবাই গাড়িতে বসে পড়েছে। ইরা এবার অধরার পাশে বসেছে। পৃথুলা রক্তিমের সাথে বসতে চাইলেও শৌকতের জন্য তা পারেনি। শাওন আর পৃথুলা একসাথে বসেছে। শাওন পৃথুলাকে বলল, আপাচন কেমন আছেন? শাওন, কোনো ধরনের বেয়াদবি করবে না। এত সুন্দর করে শ্রদ্ধা জানিয়ে কথা বললাম, এটাকে বেয়াদবি বলে দিলেন? পৃথুলা বিরক্তি নিয়ে প্রিয়াকে বলল, প্রিয়া, তুমি যদি মান্য না করো তাহলে রায়হান শাওনের সাথে বসুক, আমি তোমার সাথে চলে আসি। প্রিয়া রায়হানের হাত ধরে বলল, পৃথুলা আপু, নতুন নতুন বিয়ে হয়েছে, আমাদের আলাদা কেন থাকবো? পৃথুলা নাক ফুলিয়ে, আমি তোমাদের সাথে যাব না বলেই সে দাঁড়িয়ে পড়ল। কিন্তু উঁচু হিলের জুতা পরার কারণে পৃথুলা হোঁচট খেয়ে পড়ে যায়। তা দেখে সবাই মুখ টিপে হেসে ফেলল। অথরা সিট থেকে উঠে পৃথুলাকে আঁকড়ে ধরে বলল, আপু তুমি কোথাও ব্যথা পাওনি তো? পৃথুলার ব্যবহার দেখে ভড়কে উঠল রক্তিম। সে রেগে গিয়ে বলল, পৃথুলা, তোমাকে সাহায্য করার জন্য মেটে এগিয়ে আসছে, আর তুমি অধরা নিজের সিটে গিয়ে বসে পড়ো, এইসব মানুষদের সাহায্য করার কোনো দরকার নেই। অধরা রক্তিমের কথা অগ্রাহ্য করে পৃথুলাকে নিজের সিটে বসিয়ে দিয়ে বলল, আপু তুমি এখানে বসো, আমি শাওন ভাইয়ের সাথে বসে পড়ব। অধরা শাওনের পাশের সিটে বসে পড়ল। রক্তিম রাগী কণ্ঠে বলে উঠল, সব নাটক শেষ হলে গাড়ি স্টার্ট করুন। গাড়ি চলতে শুরু করল। সবাই আড্ডা দিচ্ছে আর গান গাইছে। কিছুক্ষণ পর সবাই নিজেদের গন্তব্যে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। পার্কের ভিতরে প্রবেশ করতেই সবাই ঘুরতে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বলল, অধরাপু আমার ছবি তুলে দেবে? কত সুন্দর দৃশ্য দেখছো, গ্রামীণভাবে সব সাজানো হয়েছে, অনেক সুন্দর আপু, তোমার তো এইগুলো খুব পছন্দ। সারাদিন সবাই পার্কে কাটিয়ে রাতের খাবার খেয়ে রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। রক্তিম ভাইয়া সবার উদ্দেশ্যে বলল, সবাই কি নৌকা ভ্রমণের জন্য প্রস্তুত? রক্তিম মুচকি হেসে বলল, কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টে পৌঁছে সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নৌকা ভ্রমণের জন্য একত্রিত হয়ে চলে আসলাম রিসোর্টের অনেক ভেতরে। সেখানে গিয়ে দেখলাম পানির চারপাশে আলোকিত করা আছে, পুলের পাড়েই নৌকাগুলো বাঁধা আছে। প্রিয়া রায়হান ভাইয়ার জন্য আলাদা করে একটা নৌকা সাজানো হয়েছে, তারা সেটাই উঠে পড়ল। আরেকটা নৌকায় শাওন, ইরা, শওকত ভাইয়া উঠে পড়ল। আমি যখন উঠতে যাব তাদের সাথে, তখনই শাওন পৃথুলার হাত ধরে তাদের নৌকায় উঠিয়ে বলল, এক নৌকায় চারজনের বেশি উঠতে পারবে না, তুই আর রক্তিম ভাইয়া আলাদা নৌকায় চলে আয়। আমি তোমাদের সাথে যাব না, শাওন মাঝিকে বলল। আরে ভাই, নৌকা কি দাঁড় করিয়ে রাখবেন? শাওনের বলতে দেরি হয়, মাঝির নৌকা চালাতে দেরি হয়নি। পৃথুলা আর কিছুই করতে পারেনি, সে নৌকায় দাঁড়িয়ে রক্তিম আর অথরার দিকে তাকিয়ে রইল। আমি রুমে চলে যাব, নৌকা ভ্রমণ করব না। তাহলে চলো, আমি আর তুই মিলে রেস্টুরেন্টে বসে থাকি। তখনই অথরার মোবাইলে মেসেজ আসলো শাওনের। অথরা তা দেখতে লাগলো, তাতে লেখা আছে, আপু আমি ইরা, আমার মোবাইলটা তোমার ব্যাগে, প্লিজ সাবধানে নিয়ে আসবে, তাই শাওন ভাইয়ার ফোন দিয়ে মেসেজ করলাম। আমি আর রক্তিম ভাইয়া একসাথে নৌকায় উঠে পড়লাম। মাঝি নৌকা চালাতে শুরু করলো। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার থেকে আমি এখন বেশি চিন্তিত, কারণ এসব যদি একবার চাচি জানতে পারে তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অধরা আশেপাশে চোখ বুলিয়ে ইরাদের খুঁজতে লাগলো। হঠাৎ ইরার কণ্ঠ শুনে অধরার পিছনে ফিরে তাকাতেই দেখল ইরাদের নৌকা একদম তাদের নৌকার সাথেই। পৃথুলা অগ্নি দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা নিজের ব্যাগ থেকে ইরার ফোন বের করে বলল, তোর ফোনের জন্য এই পথে আসা হয়েছে। অধরা ফোনটা শাওনের হাতে দিয়ে দিল।